আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। বাচ্চাদের কোনো সমস্যা হলে সেটা চিন্তার বিষয়। অনেক সময় বাচ্চার কানে সংক্রমণ হতে পারে, নানা রকম কারণে বাচ্চার কানে ব্যথা হতে পারে, কানের ব্যথা বাচ্চার কানের ভিতরে বা মাঝে করতে পারে। তাই আজকে তুলে ধরবো বাচ্চাদের কানে ব্যথা কেন হয়, কানের ব্যথার লক্ষণ, এতে যা করণীয়। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বাচ্চার কানের ব্যথার কারণ, বাইরে থেকে কানে কোনো কিছু দিয়ে বাচ্চারা আঘাত করলে ব্যথা হতে পারে, কানের ভিতরে ময়লা জমে গেলে ব্যথা হতে পারে, সাইনাসের কারণে অনেক সময় ব্যথা হয়, ভাইরাল বা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় কানে সংক্রমণ হয়ে ব্যথা হয়, সর্দি বা কাশি হলে কানে ব্যথা হতে পারে। বাচ্চার কানে ব্যথার লক্ষণ ও উপসর্গ। আপনার বাচ্চার শুনতে অসুবিধা হতে পারে, আপনার বাচ্চা শুয়ে থাকা, কিছু চোষা বা চিবানোর সময় কানের ব্যথা অনুভব করতে পারে, আপনার বাচ্চা স্বাভাবিকের চেয়ে বেশি তার কান টানতে বা ঘষতে পারে, আপনার বাচ্চার জ্বর, বমি বমি ভাব বা মাথা ব্যথা হতে পারে, আপনার বাচ্চার কান থেকে তরল বের হতে পারে। বাচ্চার কানের ব্যথার ঘরোয়া প্রতিকার, গরম কিংবা ঠান্ডার কমপ্লেক্স। গরম এবং ঠান্ডা চাপ বা কমপ্রেস বাচ্চাদের জন্য খুব নিরাপদ। ব্যথা উপশমের সর্বোত্তম উপায় হলো প্রায় 10 মিনিটের ব্যবধানের সাথে কমপ্রেসের এই দুই পদ্ধতিগুলো ব্যবহার করা, তবে যদি আপনার শিশুর জন্য আরামদায়ক হয় ব্যবহার করতে পারেন। ব্যথা নিরাময়ের ওষুধ, ব্যথা উপশমের ওষুধ পাওয়া যায়। ব্যথা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি এ জাতীয় ব্যথা নিরাময়কারী ওষুধ দিতে পারেন, তবে আপনার ডাক্তারের পরামর্শের পরে কোনো ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হলো। কানের ড্রপস, ডাক্তারের পরামর্শ নিয়ে কানের ড্রপস ব্যবহার করতে পারেন। অলিভ তেল ব্যবহার করুন, এটি গরম করুন এবং সন্তানের আক্রান্ত কানে কয়েক ফোঁটা ঢেলে দিন। তেল খুব গরম যেন না হয় তা নিশ্চিত করুন। এমনকি আপনার সন্তানের কানে তেল দেওয়ার আগে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। বাচ্চার কানের সমস্যা যখন তীব্র হবে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বাচ্চার কান লাল হয়ে গেলে, বাচ্চা অসুস্থ হলে ডাক্তারকে জানান, কানের সমস্যার সমাধান করা দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন।